শুটকি মাছের নাড়া রেডি হয়ে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে। আজকের আইটেম শুটকি মাছের নাড়া, লোটে শুটকির। এখানে আলু দেখুন ছোট ছোট করে কাটা আছে, চারখানা মাঝারি সাইজের। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে স্বাদ মতো, একটু ঝাল ঝালি খাওয়া হয়। এটা পেস্ট করা হবে। এটা ধনে পাতা ছোট এক আটি, টমেটো মাঝারি সাইজের একটা কুচি। আচ্ছা, এখানে আছে পেঁয়াজ বড় তিনখানা, শুটকি মাছ ছখানা কেটে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে, প্রায় 15-20 মিনিট ভেজানো হবে। তেল 150 থেকে 200 গ্রামের মতো। এখানে আছে দুখানা বড় সাইজের রসুন পেস্ট, এই পেস্টটা কিন্তু লঙ্কাতেও যাবে, লঙ্কারও পেস্টটা হবে আর কি। আইটেমটা দেখে নিন একবার। আলুটা ভেজে নেওয়া হচ্ছে, দেখুন 200 তেল আছে এখানে, সর্ষের তেল। পেঁয়াজ কুচি করে কাটা হয়েছে, সেটা দেওয়া হলো। টমেটো শুটকি মাছের পেস্টটা দেওয়া হলো। পেঁয়াজ শুটকি মাছ দুটো একটু ভাজা ভাজা হবে, স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। হলুদ 2 চামচ, মাঝারি চামচে 2 চামচ। এখনও ভাজা ভাজা হবে, মানে তেলটা ছাড়বে আর একটু কালারটাও চেঞ্জ হবে, তখন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রায় 15-20 মিনিট পর দেখুন কালারটা এই রকম এসছে, ঠিক এই রকম কালার, এবং তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে আপনারা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন, দুটো গোটা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে ঠিক এই পজিশনে যখন আসবে। আর অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে যাতে লেগে না যায়। রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। 5-7 মিনিট পরে যেমন আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু, তখন আলুটা অ্যাড করতে হবে। আলু অ্যাড করা হলো, ভাজা আলুটা অ্যাড করছে, ভাজা আলুটা অ্যাড করা হলো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আছে, এটা আপনারা দিতেও পারেন, কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। আরও শুকোবে তখন আমরা এটা নামিয়ে দেবো। রান্নাটা কিন্তু এখনও লোতেই হচ্ছে, পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে। অনেকটাই হয়ে এসছে, মাঝে মধ্যেই নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখুন অনেকটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। রান্নাটা হয়ে গেছে, রান্নাটা শেষ, গ্যাসটা কিন্তু লোতেই আছে, ধনে পাতা অ্যাড হচ্ছে। এখন পুরো শুকিয়ে গেছে, যে একটু জল জল মতো ছিল সেটাও পুরো বেরিয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে দেওয়া হচ্ছে। রান্নাটা শেষ হয়ে গেছে।
মাম্মিস কিচেনের এই রান্নাগুলো যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন।